বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 এর কারণে চলমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং A2I এর যৌথ উদ্যোগে ফেসবুক লাইভ ক্লাসে সকলকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। তো চলো আজকের ক্লাস আরম্ভ করা যাক। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ খালিদ ইবনে আহাদ, জুনিয়র ইন্সট্রাক্টর মেকানিক্যাল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। আমাদের আজকের আলোচ্য বিষয় ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, বিষয় কোড 670-41। আমরা আজকে যে বিষয়ের উপর আলোচনা করব, বলের সংযোজন ও বিভাজন। আজকের আলোচনা থেকে বল, বলের সংযোজন ও বিভাজন সম্পর্কে জ্ঞান লাভ করা যাবে। বল বিভাজনের অঙ্ক এর সমাধান তথা বলের লব্ধির মান ও দিক নির্ণয় করতে পারা যাবে। তো প্রথমেই বল সম্পর্কে তোমরা সবাই অবগত আছো নিশ্চয়, তারপরেও যেহেতু আমরা বলের অধ্যায়ের অঙ্ক করব, সুতরাং বল সম্পর্কে জানতে হবে। বল হচ্ছে একটি বাহ্যিক কারণ যাহা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায় এবং গতিশীল বস্তুকে স্থির অবস্থায় আনে বা আনতে চায়। বলের একক হচ্ছে নিউটন। বলের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন মান। বলের একটা নির্দিষ্ট মান থাকে, উদাহরণস্বরূপ 600 নিউটন বল, 50 কেজি বল, 200 পাউন্ড বল ইত্যাদি। প্রয়োগ বিন্দু, বল একটি নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করে থাকে। ক্রিয়ারেখা, বল একটি নির্দিষ্ট ক্রিয়ারেখা বরাবর ক্রিয়া করে। দিক, বল একটি নির্দিষ্ট দিকে ক্রিয়া করে থাকে। এবারে আসি বলের সংযোজন। দুই বা ততোধিক বলকে এক বলে পরিণত করাকে বল সংযোজন বলে, অর্থাৎ বলগুলোর লব্ধি নির্ণয় করার পদ্ধতিকেই বলা হচ্ছে বল সংযোজন। বল বিভাজন, কোনো বলকে একাধিক উপাংশে বিভাজন করার পদ্ধতিকে বল বিভাজন বলা হয়ে থাকে। বলের উপাংশ, কোনো বিন্দুতে ক্রিয়ারত কোনো বলকে পরস্পর সমকোণে অবস্থিত দুই অক্ষে বিভক্ত করলে এদের প্রত্যেকটিকে উক্ত বলের উপাংশ বলে। এক্স অক্ষ বা অনুভূমিক অক্ষ বরাবর উপাংশকে অনুভূমিক উপাংশ এবং অক্ষ বা উলম্ব অক্ষ বরাবর উপাংশকে উলম্ব উপাংশ বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি এফ বল কাজ করছে, সুতরাং এই এফ বলটি দুইটি উপাংশে ভাগ হবে, একটি হচ্ছে এক্স অক্ষ বরাবর এবং একটি হচ্ছে অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর উপাংশটিকে বলা হচ্ছে অনুভূমিক উপাংশ এবং অক্ষ বরাবর উপাংশটিকে বলা হচ্ছে উলম্ব উপাংশ। উপাংশের চিহ্নরীতি, এখন কোন একটা বল যদি এক্স অক্ষ বরাবর ডান দিকে ক্রিয়া করে তাহলে তা হবে পজিটিভ। আবার যদি এক্স অক্ষ বরাবর একটি বল বাম দিকে ক্রিয়া করে তা হবে নেগেটিভ। এখানে আমরা একটি কোয়াড্রেন্ট বা চতুর্ভাগ দেখতে পাচ্ছি, এই চতুর্ভাগ অনুযায়ী এটা কাজ করে থাকবে। আবার যদি অয় অক্ষ বরাবর কোনো বল উপর দিকে কাজ করে তাহলে তা হবে পজিটিভ ফার্স্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টে, এবং থার্ড এবং ফোর্থে যদি নিচ দিকে ক্রিয়া করে তাহলে সেটা হবে নেগেটিভ। এখানে সম্মিলিতভাবে আমরা বলের উপাংশর চিহ্নটিকে দেখাচ্ছি, কোনো বল যদি ডান দিকে ক্রিয়া করে তাহলে পজিটিভ, কোনো বল যদি উপর দিকে ক্রিয়া করে তাহলে হবে পজিটিভ, কোনো বল যদি বাম দিকে ক্রিয়া করে নেগেটিভ, কোনো বল যদি নিচের দিকে ক্রিয়া করে তাহলে হবে নেগেটিভ। লব্ধি বল, লব্ধি বলকে ইংলিশে রেজাল্টেন্ট ফোর্স বলা হয়। এই কারণে লব্ধি বলকে R দ্বারা প্রকাশ করা হয়েছে। একাধিক বলের ক্রিয়াফলকে এক বলে প্রতিস্থাপন করলে যে বল পাওয়া যায় তাকেই লব্ধি বল বলা হয়ে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি P এবং কি বলের লব্ধি হচ্ছে R। লব্ধি বল নির্ণয়, লব্ধি বল নির্ণয়ের ফর্মুলা হচ্ছে লব্ধি বল R ইকুয়াল টু রুট ওভার সামেশন এফ এক্স হোলি স্কোয়ার প্লাস সামেশন এফ ওয়াই হোলি স্কোয়ার। এখানে সামেশন এফ এক্স বলতে বোঝাচ্ছে এক্স অক্ষ বরাবর বলগুলোর বীজগাণিতিক যোগফল, এবং সামেশন এফ ওয়াই বলতে বোঝাচ্ছে ওয়াই অক্ষ বরাবর বলগুলোর বীজগাণিতিক যোগফল। এখানে সামেশন মানে হচ্ছে সমষ্টি। অনুরূপভাবে আমরা লিখতে পারি যে সামেশন হরিজন্টাল ফোর্স স্কোয়ার প্লাস ভার্টিক্যাল ফোর্স স্কোয়ার, কারণ এক্স অক্ষ বরাবর বল মানে হচ্ছে হরিজন্টাল বল বা অনুভূমিক বল, এবং ওয়াই অক্ষ বরাবর বল মানেই হচ্ছে ভার্টিক্যাল ফোর্স বা উলম্ব বল। সুতরাং যার যেটা ভালো লাগবে তোমরা সেটা ব্যবহার করতে পারো। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের কোনো প্রশ্ন বা তথ্য জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো।
লব্ধির দিক নির্ণয়। লব্ধি যদি অনুভূমিকের সাথে থিটা কোণে ক্রিয়া করে তাহলে লব্ধির দিক হবে ট্যান থিটা সমান হচ্ছে সামেশন ভার্টিক্যাল ফোর্স ডিভাইড বাই সামেশন হরিজন্টাল ফোর্স, যেহেতু আমরা জানি ট্যান থিটা সমান হচ্ছে লম্ব ভাগ ভূমি। অথবা আমরা এটা ব্যবহার করতে পারি যে ট্যান থিটা সমান সামেশন এফ ওয়াই ডিভাইড বাই সামেশন এফ এক্স, যার যেটা ভালো লাগে। লব্ধির অবস্থান নির্ণয়, এখন আমরা লব্ধির মান বের করার পরে লব্ধির অবস্থান কোথায় হবে সেটা আমরা কিভাবে নির্ণয় করব। যদি আমরা এটা নির্ণয় করার জন্য আমাদের আনুভূমিক উপাংশের বীজগাণিতিক যোগফল এবং উল্লম্ব উপাংশের বীজগাণিতিক যোগফল অর্থাৎ হরিজন্টাল ফোর্স এবং ভার্টিক্যাল ফোর্সের দিকে খেয়াল রাখতে হবে, সেটা কি আসছে, যদি উভয়ই পজিটিভ হয় তাহলে সেটা ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগে অবস্থান করবে লব্ধি। যদি হরিজন্টাল ফোর্স বা আনুভূমিক উপাংশের যোগফল নেগেটিভ হয় এবং উল্লম্ব উপাংশের যোগফল পজিটিভ হয় তাহলে সেকেন্ড চতুর্ভাগে অবস্থান করবে লব্ধি। যদি হরিজন্টাল ফোর্স নেগেটিভ হয় এবং ভার্টিক্যাল ফোর্স নেগেটিভ অর্থাৎ উভয় নেগেটিভ হয় তাহলে লব্ধি অবস্থান করবে তৃতীয় কোয়াড্রেন্ট বা তৃতীয় চতুর্ভাগে। যদি হরিজন্টাল ফোর্সের বীজগাণিতিক যোগফল পজিটিভ এবং ভার্টিক্যাল ফোর্সের বীজগাণিতিক যোগফল নেগেটিভ হয় তাহলে লব্ধি অবস্থান করবে চতুর্থ চতুর্ভাগে। সুতরাং আমাদের অনুভূমিক উপাংশ বরাবর বীজগাণিতিক যোগফল এবং উল্লম্ব উপাংশ বরাবর বীজগাণিতিক যোগফলটা দেখতে হবে, খেয়াল রাখতে হবে, সেই অনুযায়ী লব্ধির অবস্থান হবে। বলের উপাংশ নির্ণয়ের কিছু বেসিক টেকনিক আছে। অ্যাকচুয়ালি বল বিশ্লেষণের অঙ্কটা বিভিন্ন জন টিচার বিভিন্নভাবে করিয়ে থাকেন, তো তোমাদের কাছে যেটা ভালো লাগবে তোমরা সেটা ইউজ করবা। আমি এখানে একটা তুলনামূলকভাবে যাতে সহজেই সমাধান করা যায় এবং নির্ভুলভাবে সমাধান করা যায় একটা পদ্ধতির উপস্থাপন করেছি। এটা বিভিন্নভাবে করা যায়, তোমাদের কাছে যেটা বেটার মনে হয় তোমরা সেটা ইউজ করবা। এখানে একটা 55 কেজি বল 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে। আমরা যে নিয়মটা ফলো করবো, যে অক্ষের সাথে কোণ দেওয়া থাকবে বা যে বাহুর সাথে কোণ দেওয়া থাকবে সেইটা ধরবো কস, অন্যটা ধরবো সাইন। তাহলে আমরা বলছি যে যার সাথে কোণ উৎপন্ন করবে সেইটাই ধরবো কস। তাহলে 55 কেজি বলটা দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তো কোণ যেহেতু এক্স অক্ষের সাথে বা ভূমির সাথে তৈরি হচ্ছে, সুতরাং ভূমিটাকেই আমরা ধরলাম কস এবং লম্বটাকে ধরলাম সাইন। অনুরূপভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোণ তৈরি করেছে লম্বের সাথে, তাহলে 55 কেজি বলটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে দুইটা উপাংশে, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ উলম্ব উপাংশ। সুতরাং আমরা যেহেতু কোণ তৈরি করেছে এক ওয়াই অক্ষের সাথে বা উলম্ব উপাংশের সাথে, সুতরাং উলম্ব উপাংশকেই আমরা ধরলাম কস। সুতরাং 55 cos 30 degrees, সুতরাং অন্যটা অটোমেটিক্যালি হবে সাইন, 55 sin 30 degrees। তাহলে আমাদের মেন বিষয়টা খেয়াল রাখার হচ্ছে যে কোণ কোণটা কোথায় তৈরি করছে, যে অক্ষের সাথে কোণ দেওয়া থাকবে সেইটা ধরবো কস, অন্যটা সাইন। ফ্রি বডি ডায়াগ্রামে যদি চাপা বল দেওয়া থাকে, অনেক সময় বল সাধারণত দুই ধরনের দেওয়া থাকে, একটা হচ্ছে টানা বল, যদি বাইরের দিকে তীরচিহ্ন দেওয়া থাকে সেটা হচ্ছে টানা বল, যদি তীরচিহ্ন থাকে ভেতরের দিকে সেইটা হচ্ছে চাপা বল। তো কোনো অঙ্কে বা ফিগারে যদি চাপা বল দেওয়া থাকে সেটাকে আমরা ফ্রি বডি ডায়াগ্রামে বা FBD-তে টানা বলে পরিণত করব। কিভাবে করব এখানে দেখানো আছে। যদি কেন্দ্রের দিকে তীর থাকে সেটা চাপা বল, আমাদের দেখতে হবে যে কেন্দ্রের দিকে তীর আছে না বাইরে তীর আছে। যদি কেন্দ্রের দিকে তীর আছে মানে চাপা বল, সুতরাং এটাকে টানা বলে পরিণত করতে হবে। তো টানা বলে পরিণত করতে সরাসরি বা ডিরেক্টলি অপোজিট দিকে বা বাইরের দিকে বের করে দিতে হবে। তো সুতরাং আমাদের এই পাশে বল ছিল, আমরা এটাকে সরাসরি ওই দিকে পার করে দিয়েছি। এবং এই সময় খেয়াল রাখতে হবে কোনটা কার সাথে ছিল, কোনটা ছিল বা এক্স অক্ষের সাথে বা ভূমির সাথে। সুতরাং অপোজিট প্রান্তে গিয়েও হবে ভূমির সাথে বা এক্স অক্ষের সাথে। এই পাশে যদি লম্বের সাথে থাকতো তাহলে এই পাশে গিয়েও হতো লম্বের সাথে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর চাপা বলকে টানা বলে পরিণত করতে গেলে যদি করা যায় তাহলে অঙ্কটা সহজেই করা যায়। এখন অনেক সময় দেখা যায় যে কোণের মানটা দেওয়া থাকে না, দেওয়া থাকে ত্রিভুজ, তখন আমরা কিভাবে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করবো বা অঙ্কটা বিশ্লেষণ করব। তো যেদিকে ত্রিভুজটা দেওয়া থাকবে আমরা কোণটা নিব সেইখানে। আমরা দেখতে পাচ্ছি বলের ডান দিকে ত্রিভুজটা দেওয়া আছে, আমরা কোণ নিয়েছি ডান দিকে অর্থাৎ ভূমির সাথে। সুতরাং এইটা কোণ ধরলে এই পাশের কোণটা আমরা ধরবো, অর্থাৎ একই দিকে অনুরূপ কোণ। তো কোণের বিপরীত বাহুটাই হচ্ছে লম্ব, এটা আমরা জানি, তাহলে এটা হবে ভূমি। সুতরাং লম্ব ভূমি আছে ট্যানের সূত্রে, আমরা জানি ট্যান থিটা সমান হচ্ছে লম্ব ভাগ ভূমি। এইখান থেকে আমরা সহজেই থিটার মান বের করতে পারি, ট্যান ইনভার্স সমান
লম্বভাগ ভূমি। সুতরাং ত্রিভুজ যেদিকেই থাক না কেন, আমরা যেদিকে ত্রিভুজ থাকবে কোণটা ধরবো সেই দিকে, এবং কোণের বিপরীত বাহুটা হবে লম্ব। তাহলে আমরা ট্যানের সূত্র দিয়ে সহজেই থিটার মান বা কোণের পরিমাণটা বের করতে পারবো। অক্ষের উপর যদি বল থাকে তাহলে আমাদের করণীয়, যদি কোনো অক্ষের উপর বল অবস্থান করে তাহলে সরাসরি উক্ত বলটা উক্ত অক্ষে বসিয়ে দেওয়াই ভালো। এখানে আমরা দেখতে পাচ্ছি 10 কেজি বল, 20 কেজি, 30 কেজি এবং 40 কেজি বল ডাইরেক্ট অক্ষের উপর অবস্থান করছে। তো এক্স এবং ওয়াই অক্ষ আমরা খেয়াল রাখবো, এক্স অক্ষের উপর যদি কোনো বল বসে তাহলে আমরা সামাশন এফ এক্স বা আনুভূমিক উপাংশে সরাসরি বসাই দেবো। কেন বসাই দেবো? কারণ আমাদের তো এক্সট্রা লেখার প্রয়োজন নেই, যদি এমনিতেই হয়ে যায়। কারণ এখানে আছে বল 10 কেজি, আমরা যদি লিখি 10 cos 0° সমান আসবে 10, আবার যদি আমরা লিখি 10 sin 0° তাহলে হয়ে যাবে 0। সুতরাং আমাদের বেশি লেখার প্রয়োজন নেই, আমরা ডাইরেক্ট এটা এক্স অক্ষে বা এক্স অক্ষের বীজগাণিতিক যোগফলে সামসন এফ এক্সে ডাইরেক্ট 10 বসাই দেবো, এটা সামসন এফ ওয়াই ডাইরেক্ট 20 বসাই দেবো। এইভাবে আমরা শুধু দিকটা খেয়াল রাখবো, ডানে গেলে পজিটিভ, উপরে পজিটিভ, বামে নেগেটিভ, নিচে নেগেটিভ। এবারে আমরা একটা অঙ্ক করব, যেহেতু মেকানিক্স হচ্ছে ম্যাথমেটিক্যাল বেসড সাবজেক্ট, সুতরাং ম্যাথের উপরে বেশি গুরুত্ব দিতে হবে। আমরা এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি, অঙ্কর শুরুতে আমাদের খেয়াল রাখতে হবে যে কোনগুলো কোথায় দেওয়া আছে, চাপা বল আছে কিনা, ত্রিভুজ আছে কিনা, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো এটা প্রশ্নপত্রে দেওয়া থাকবে, আমাদের প্রথমেই ফ্রি বডি ডায়াগ্রাম বা FBD অঙ্কন করে নিতে হবে। ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করলে হয় কি, অঙ্কটা আমরা সহজেই করতে পারি এবং নির্ভুল হয়। এখানে আমি একটা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করছি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে চাপ বল দেওয়া ছিল ভূমির সাথে, সুতরাং এটাকে অপোজিট প্রান্তে পার করে দিয়েছি এবং সেটা হয়েছে ভূমির সাথে 20 ডিগ্রি। এবং আমরা আগের স্লাইডে দেখছি এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে 7 8, সুতরাং এটাকে আমাদের কোণ নির্ণয় করতে হবে। তো এখানে আমরা নিয়েছি ত্রিভুজ আছে বাম পাশে, সুতরাং আমরা কোণটাও নিয়েছি বাম পাশে, তাহলে এটার অনুরূপ কোণ এইটা, এখানে দেওয়া আছে 7, এখানে 8, তাহলে কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। সুতরাং 8 হচ্ছে লম্ব, 7 হচ্ছে ভূমি, তাহলে ট্যান থিটা সমান হচ্ছে লম্ব ভাগ ভূমি বা 8/7, বা থিটা সমান ট্যান ইনভার্স সমান 8/7 সমান 48.81 ডিগ্রি। তাহলে এই মানটা আমরা এখানে বসে দিয়েছি, অ্যাঙ্গেল এই ত্রিভুজটাকে ভেঙে এই অ্যাঙ্গেলটা আমরা পাইলাম। এখন আমরা বল বিশ্লেষণ করব। তো প্রথমে 70 নিউটন বল, এই বলটা দুইটা অংশে ভাগ হবে, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, একটা ভূমি বরাবর, একটা লম্ব বরাবর, যাই বলেন না কেন। তাহলে 70 নিউটন বল কোণ তৈরি করেছে ভূমির সাথে বা এক্স অক্ষের সাথে, আমরা বলেছিলাম এর আগে যে যার সাথে কোণ তৈরি করবে সেটাই হবে কস। সুতরাং কোণ যেহেতু তৈরি করেছে সেহেতু হচ্ছে 70 cos 20 ডিগ্রি, অপোজিটটা হবে 70 sin 20 ডিগ্রি। অনুরূপভাবে 100 নিউটন বল দুইটা অংশে ভাগ হবে, কোণ তৈরি করেছে ভূমির সাথে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে, সুতরাং এক্স অক্ষকে ধরবো আমরা কস, 100 cos 40 ডিগ্রি, ওয়াই অক্ষকে ধরবো 100 sin 40 ডিগ্রি। 110 নিউটন বল কোণ তৈরি করেছে ভূমির সাথে, দুইটা অংশে ভাগ হয়ে যাবে, যেহেতু এক্স অক্ষের সাথে কোণ তৈরি করেছে এক্স অক্ষ হবে কস, 110 cos 45 ডিগ্রি, ওয়াই অক্ষ হবে 110 sin 45 ডিগ্রি। 120 নিউটন বল দুইটা অংশে ভাগ হয়ে যাবে, কোণ তৈরি করেছে লম্বের সাথে, সুতরাং লম্বটাই হয়ে যাবে কস, 120 cos 48.81 ডিগ্রি, 120 sin 48.81 ডিগ্রি। যেহেতু কোণ তৈরি করেছে লম্বের সাথে সেহেতু লম্বটাকে আমরা ধরছি কস, ভূমিটাকে ধরছি সাইন। তো তাহলে এখানে মেন বিষয়টা হচ্ছে যে কোন কার সাথে তৈরি করছে, সেটাই হচ্ছে মেন ফ্যাক্টর। আমি একটু জুম করে দেখাই দিচ্ছি, অর্থাৎ কোন যার সাথে তৈরি করবে সেই বাহুটাকেই আমরা ধরবো কস, অন্যটা সাইন, কোন ভূমির সাথেও থাকতে পারে অথবা লম্বের সাথেও থাকতে পারে। কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। আচ্ছা, বলগুলোকে এক্স ও ওয়াই অক্ষ হিসেবে বিশ্লেষণ করি। আমরা এখানে কোণের মানটা আবার দেখাই দিয়েছি। তো প্রথমে নির্ণয় করতে হবে সামেশন এফ এক্স বা এক্স অক্ষ বরাবর বলগুলোর বীজগাণিতিক যোগফল, এবং এক্স অক্ষ বরাবর যে বলগুলো আছে সেগুলো এখানে বসবে শুধুমাত্র। তো প্রথমে বল আছে 80 নিউটন, আমরা 80 বসাই দিয়েছি। নেক্সট বল হচ্ছে 70 cos 20 ডিগ্রি, এর ডান দিকে যাচ্ছে সেহেতু পজিটিভ। পরবর্তী বল হচ্ছে 100 cos 40 ডিগ্রি,
নেক্সট বল বাম দিকে যাচ্ছে, সেহেতু -110 cos 45 ডিগ্রি, প্লাস ডান দিকে বল যাচ্ছে 120 sin 48.81 ডিগ্রি, ইকুয়াল টু 234.90 নিউটন, যেহেতু বলের মান নিউটনে দেওয়া আছে। এটা আমরা পেলাম এক্স অক্ষ বরাবর বলগুলোর বীজগাণিতিক যোগফল। এবার ওয়াই অক্ষ বরাবর বলগুলোর বীজগাণিতিক যোগফল, প্রথমে আছে 70 নিউটন বল, ওয়াই অক্ষ বরাবর 70 sin 20 ডিগ্রি, যেহেতু উপর দিকে যাচ্ছে সেকারণ পজিটিভ, 100 sin 40 ডিগ্রি, নেক্সট 110 sin 45 ডিগ্রি, আর 85 নিউটন বলটা অক্ষের উপর আছে ডাইরেক্ট, এই কারণে আমরা এটাকে যেহেতু নিচ দিকে ক্রিয়া করছি এই কারণে মাইনাস দিয়েছি। 80 নিউটন বল এক্স অক্ষে ছিল, এটাকে আমরা ডাইরেক্ট বসাই দিয়েছি, সাইন কস দিয়ে ভাগ করিনি, অক্ষের উপর বল থাকলে ডাইরেক্ট বসিয়ে দেওয়াই শ্রেয়। এরপরে হচ্ছে নিচ দিকে ক্রিয়া করছি 120 cos 48.81 ডিগ্রি, সমান আছে 1.97 নিউটন। তাহলে আমরা এফ এক্স এবং এফ ওয়াই এর বীজগাণিতিক যোগফল পেয়ে গেলাম। আমরা লব্ধি নির্ণয় করবো, লব্ধি নির্ণয়ের ফর্মুলা হচ্ছে আর বা রেজাল্টেন্ট ফোর্স ইকুয়াল টু রুট ওভার সামেশন এফ এক্স স্কোয়ার প্লাস সামেশন এফ ওয়াই স্কোয়ার, সমান আমরা মান বসাই দিলাম, পাইলাম 234.90 নিউটন। এবার আমরা দিক নির্ণয় করবো, আলফা সমান ট্যান ইনভার্স এফ সামেশন এফ ওয়াই ডিভাইড বাই সামেশন এফ এক্স, ট্যান ইনভার্স সমান মান বসাই দিলাম, মান আসলো 0.48 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এফ এক্স এর মান হচ্ছে পজিটিভ এবং এফ ওয়াই এর মান হচ্ছে পজিটিভ, যেহেতু সামেশন এফ এক্স এবং সামেশন এফ ওয়াই ধনাত্মক, সেহেতু লব্ধি অবস্থান করবে কোথায়, প্রথম চতুর্ভাগে, যেহেতু এফ এক্স এবং এফ ওয়াই উভয় ধনাত্মক হচ্ছে কোথায়, ফার্স্ট কোয়াড্রেন্টে। ওকে, তাহলে এইভাবে আমরা লব্ধির অঙ্ক, লব্ধি এবং কোণের মান বা দিক বের করব, আশা করি সবাই বুঝতে পারছো। আমরা আরো একটা অঙ্ক যাই, তো এইখানে দেখেছি অনুরূপভাবে একটা ত্রিভুজ দেওয়া আছে, তো এটা ফ্রি বডি ডায়াগ্রাম আগের অঙ্কের মতো করে এখানে নিবো, আমি এটা পুরোপুরি ভাবে দেখাইনি, জাস্ট আগেরটা যেহেতু দেখাইছি, কেউ যদি অঙ্ক পারে সুতরাং চিত্র দেখেই সে করতে পারবে, ফ্রি বডি ডায়াগ্রাম না আঁকলেও চলবে, কিন্তু ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলে হয় কি যে অঙ্কটা সহজভাবে বা নির্ভুলভাবে করা যায়, কোনো কিছু ডাটা মিস্টেক হয় না। তো এখানে বল দেওয়া আছে কোণের মান দেয়া নেই, তো সুতরাং আমাদের কোণের মানটা বের করে নিতে হবে, এখানে 3 4 কোণটা ধরলাম এই পাশেই, যেহেতু ত্রিভুজ আছে এই পাশে, সুতরাং অনুরূপভাবে এটা কোণ, কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, সুতরাং ট্যান থিটা সমান হচ্ছে লম্বভাগ ভূমি, এটা কোণ হলে কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, ট্যান থিটা সমান হচ্ছে 4/3, বা এখানে আমরা থিটার মান পেয়ে গেলাম। এবারে আমরা এক্স অক্ষ বরাবর বলগুলোর বীজগাণিতিক যোগফল এখানে বসাবো এবং ওয়াই অক্ষ বরাবর বলগুলোর বীজগাণিতিক যোগফল এখানে বসাবো, তাহলে 25 কোণ তৈরি করেছে কিসের সাথে, ভূমির সাথে, সুতরাং ভূমিটাই হয়ে যাবে, ভূমির উপর এক্স অক্ষ বরাবর কোণ সেটা হয়ে যাবে কস এবং এইটা হয়ে যাবে সাইন, অনুরূপভাবে এখানে কোণ তৈরি করেছে কিসের সাথে, ভূমির সাথে, সুতরাং ভূমিটাই হবে কস, লম্বটা হয়ে যাবে সাইন। এখানে আমরা কোণ, যদি এখানে 30 ডিগ্রি লেখা আছে, কোণটা আমরা ধরেছি 60 ডিগ্রি ভূমির সাথে, তাহলে ভূমিটায় ভূমির রূপ বরাবর অংশটা হবে কস এবং লম্ব বরাবর অংশটা হবে সাইন, সুতরাং এখানে এক্স অক্ষ বরাবর বলগুলো এক্স অক্ষে বসাইতে হবে এবং দিকগুলো খেয়াল রাখতে হবে, ডানে গেলে পজিটিভ, উপরে গেলে পজিটিভ, বামে গেলে নেগেটিভ, নিচে আসলে নেগেটিভ, আবার ডানে গেলে পজিটিভ। তাহলে আমরা এখানে সামেশন এফ এক্স এবং সামেশন এফ ওয়াই পেয়ে গেছি, আর সমান বসাই দিতে হবে মানগুলো, এবং দিক ট্যান ইনভার্স লম্ব অংশ আনুভূমিক অংশ, আমরা পাইলাম দিক 47.68 ডিগ্রি এবং লব্ধির মান 25.72 কেজি। এখন লব্ধির অবস্থান আমরা এটা দেখি, এফ এক্স এর মান হচ্ছে নেগেটিভ, এফ ওয়াই এর মান হচ্ছে পজিটিভ, যেহেতু সামেশন এফ এক্স ঋণাত্মক বা নেগেটিভ এবং এফ ওয়াই হচ্ছে ধনাত্মক, তাহলে আনুভূমিক অংশ নেগেটিভ এবং উলম্ব অংশ পজিটিভ হয় কোথায়, সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে আমরা দ্বিতীয় চতুর্ভাগে এটা দেখাই দিয়েছি লব্ধির অবস্থান। তো এইভাবে অঙ্কগুলো সমাধান করতে হবে, অঙ্কর বিষয়টা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ অঙ্ক বেশি বেশি প্র্যাকটিস করলে পরীক্ষার হলে সহজেই পারা যাবে, অঙ্ক ভালো করার মেন শর্ত হচ্ছে, পূর্ব শর্ত হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা, সুতরাং বাসায় বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করতে হবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন করতে পারো, উত্তর দেওয়ার চেষ্টা করব।
আচ্ছা, অনেকে প্রশ্ন করেছে যে ম্যাক্সিমাম পলিটেকনিকে দেখা যাচ্ছে যে মিড পর্যন্ত কভার হয়ে গেছে, কিন্তু বর্তমান যে পরিস্থিতি, আসলে কখন প্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে তার আসলে ঠিক নেই, যার কারণে প্রথম থেকে আমরা শুরু করেছি। আশা করি আমরা সিকোয়েন্সলি প্রত্যেকটা অধ্যায়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো যাদের এগুলো করা হয়ে গেছে তারা এগুলো রিভাইজ করতে পারো। তো যা হোক, তোমাদের যদি কোনো বিষয়ে কোয়েরি বা তথ্য বা প্রশ্ন জানার থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে সেরকম প্রশ্ন দেখতে পাচ্ছি না কমেন্টে। তোমাদের জন্য বাড়ির কাজ রয়েছে, যেহেতু অ্যাপ্লাইড মেকানিক্স বা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স হচ্ছে ম্যাথমেটিক্যালি বেসড সাবজেক্ট, সুতরাং 65 থেকে 70 ভাগ মার্কসই দেখা যাচ্ছে যে ম্যাথ এবং প্রমাণ থেকে এসে থাকে, সুতরাং ম্যাথের উপর বেশি গুরুত্ব দিতে হবে। তোমরা বিগত 5 সালের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সমাপনী পরীক্ষার বলের লব্ধির মান ও দিক নির্ণয়ের অঙ্কে সমাধান করবে। বিগত 5 সালের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সমাপনী পরীক্ষার বলের লব্ধির মান ও দিক নির্ণয়ের অঙ্কের সমাধান করবে, এবং যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তখন শ্রেণী শিক্ষককে দেখাবে, এবং যে পিসি মার্ক আছে প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস মার্কস, এই মার্কসকে সেশনাল যে মার্কসটা সেটা অ্যাড হবে এখান থেকে। পরবর্তীতে এই ক্লাসটি দেখার জন্য তোমাদের ভিজিট করতে হবে জাতীয় দক্ষতা বাতায়ন skills.gov.bd এই ওয়েবসাইটে। এখান থেকে পরবর্তীতে ক্লাসটি দেখা যাবে, এবং লাইভ ক্লাস দেখতে ভিজিট করতে হবে skills.gov.bd এর ফেসবুক পেজে। আশা করি তোমরা আমাদের সঙ্গেই থাকবে। আমাদের মেকানিক্যালের ক্লাস যেহেতু প্রতি বৃহস্পতিবার করে, আমাদের পরবর্তী ক্লাসের আলোচনা হবে বলের মোমেন্ট সম্পর্কে। বলের মোমেন্টের আমরা মেনলি অঙ্কের উপরে গুরুত্ব দিব বেশি, তো বলের মোমেন্টের উপরে আমরা 2টা লেকচার দিব। প্রথমে থাকবে বলের মোমেন্টের উপরে অঙ্ক, বিমের উপরে যে অঙ্কগুলো আছে, পয়েন্ট লোড, ডিস্ট্রিবিউশন লোড এবং ট্রায়াঙ্গেল লোড দিয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব, এবং নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব লিভার এবং কাপল সম্পর্কে আলোচনা করতে। তো আশা করি তোমরা সবাই নেক্সট ক্লাসে যুক্ত হবা ইনশাল্লাহ। তো আমরা আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। পরিশেষে এই বৈশ্বিক মহামারী থেকে নিরাপদ থাকতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।